আসসালামু আলাইকুম। হ্যালো ভিউর্স, তানভি টেকনোলজি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। ভিউর্স, আমরা ম্যাক্সিমাম সময়ে আমাদের ফোনের কল লিস্ট, বিভিন্ন মেসেজ এবং আমাদের ফোনের কন্ট্যাক্ট নাম্বার জেনে হোক অথবা না বুঝে ডিলিট করে ফেলি। পরবর্তী সময়ে যদি সেটা কখনো আমাদের দরকার পড়ে, বাট আমরা কিন্তু সেটা পাই না। তো ভিউর্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের ডিলিট হয়ে যাওয়া কল লিস্ট, SMS এবং কন্ট্যাক্ট নাম্বার ফিরিয়ে আনবেন খুব সহজে। এটি খুব সিম্পল একটি কাজ, ভিডিওটি ভালো মতো দেখলে ইজিলি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে আর্নিং রিলেটেড এবং টেক রিলেটেড ভিডিও দেওয়া হয়, আশা করি ভিডিওগুলো দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এটি করার জন্য আপনাদেরকে প্রথমে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। দেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে গিয়ে লিখতে হবে ই টু পিডিএফ ব্যাকআপ লিখে সার্চ করলে আপনাদের এরকম একটি অ্যাপ্লিকেশন শো করবে। দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। দেন ইনস্টল করার পরে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট চাই অ্যালাউ করে দিবেন, এখানে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। দেন প্রসেডে ক্লিক করবেন। প্রসেডে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের হোম পেজ। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে পিডিএফ ব্যাকআপ প্রিন্টেবল, সো টেক প্রিন্টেবল পিডিএফ ব্যাকআপ অফ। সো আপনারা সকল লিস্ট আপনারা পিডিএফ আকারে পাবেন। তো এখানে SMS, কল লগ, কন্ট্যাক্ট, যেগুলো আমি বললাম সেগুলো আপনারা ব্যাকআপ করতে পারবেন। তো আমি চলে গেলাম ক্লিক টু কন্টিনিউয়ে। দেন ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন প্রথমে আছে SMS, তারপরে আছে জেনারেল কল লগ, তারপরে কন্ট্যাক্ট। সো আমি আপনাদেরকে তিনটা অপশানই দেখাবো। তো প্রথমে আমি SMS-এ চলে গেলাম। SMS-এ যাওয়ার পরে আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট চাই অ্যালাউ করে দেবেন। সো অ্যালাউ করে দিলাম। তো ভিউয়ার্স, একটু ওয়েট করলে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। সাপোজ ধরুন যে আমি আমার এই কন্ট্যাক্ট লিস্টের এই নাম্বারের সাথে আমি কিছু মেসেজ করেছিলাম, সেটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে। সো স্যার, সামনের মেসেজগুলো ডিলিট হয়ে গেছে, তো আমি কীভাবে এগুলো ফিরিয়ে আনবো? তো আপনি সাপোজ এখানে ইন্টার আউটপুট ফাইল নেম, এখানে একটা ফাইল নেম আপনি দিবেন, আপনার ইচ্ছা মতো একটা ফাইল নেম দিবেন। সো ফাইল নেম দেওয়ার পর আপনি যেটা করবেন, এক্সপ্লোর টু পিডিএফ করলে আপনাদের যদি অ্যালাউ আছে অ্যালাউ করে দেবেন। প্লিজ ওয়েট। দেন আপনাকে দেখতে পাচ্ছেন যে আপনি তার সাথে কখন মেসেজ করেছিলেন, 2019 সালে। সো ভিউয়ার্স, এখন কিন্তু 2020 সাল নভেম্বর মাস। তো 2019 সালে কী মেসেজ করেছি সেটাও আপনার এখানে শো করছে। তো আপনি খুব সিম্পলি আপনি এই মেসেজগুলো ব্যাকআপ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা দেখলাম কীভাবে SMS ব্যাকআপ করতে হয়। এবার আমরা দেখব কীভাবে আপনারা কল হিস্টোরি ব্যাকআপ করবেন। সো এবার আমরা জেনারেল কল লগে ক্লিক করছি। কল লগে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস। তো আপনার এখানে দেওয়া আছে প্রথম অপশান কল লগ ডিটেলস। তো এবার উপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশান, ডেট দেওয়া আছে। তো আপনি কোন তারিখের মধ্যে কল হিস্টোরিগুলো, মানে আপনার কল লিস্টগুলো বের করতে চাচ্ছেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখছি যে আগে আমি কত, সাপোজ আমি দিলাম এখানে আগস্ট মাস, দেন আমি আগস্ট মাস দিলাম। দেন এখানে পিডিএফ একটা নেম দিতে বলতেছে, সো ফরম্যাট নেম একটা দিতে হবে। দেন এখানে আমি দিলাম ওল্ড কল। ওল্ড কল লেখার পরে আমি এখানে এক্সপ্লোর টু পিডিএফে ক্লিক করলাম। দেন অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। দেন প্লিজ ওয়েট দেখাচ্ছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার সকল কল হিস্টোরি এখানে চলে এসেছে, সকল কল লিস্ট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নেম দেওয়া আছে, আপনি কার সাথে কথা বলেছিলেন, ফোন নাম্বার দেওয়া আছে, আমি সিকিউরিটির সাথে আমি এগুলো ঢেকে নিয়েছি, টাইম দেওয়া আছে, আপনি কয় তারিখে কয়টা দিয়ে কথা বলেছেন, ডিউরেশন দেওয়া আছে, আপনি কত মিনিট কথা বলেছিলেন, এবং রিসিভ কল, মিস কল, কী টাইপের কথা বলেছিলেন সব এখানে দেওয়া আছে। তো ভিউয়ার্স, এভাবে খুব সহজে আপনি আপনার কল লিস্ট আপনি বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা SMS দেখলাম, কল লগ দেখলাম, এবং এবার আমরা দেখবো কীভাবে আপনারা কন্ট্যাক্ট বের করবেন। সো আমি কন্ট্যাক্টে ক্লিক করছি। তো আপনার কন্ট্যাক্টের নাম্বারগুলো ডিলিট হয়ে গেছে, আপনি যেটা করবেন এখানে কন্ট্যাক্ট ডিটেলস নেম দিবেন, নেমে সিলেক্ট করবেন এবং নাম্বার, মানে আপনি নাম এবং নাম্বার দুটোই চাচ্ছেন। দেন এখানে আপনি করবেন কী বলেন, একটা ফরম্যাট, ফাইল ফরম্যাট দিয়ে দেবেন নেম। সো আমি এখানে একটা নেম বসিয়ে দিলাম, কন্ট্যাক্ট। দেন এখানে আপনি এক্সপ্লোর টু পিডিএফে ক্লিক করবেন। দেন প্লিজ ওয়েট বলতেছে, একটু ওয়েট করবেন। দেন দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছে, আপনার যদি কোনো নাম্বার, কোনো কন্ট্যাক্ট নাম্বার, সাপোজ আপনার সম্পূর্ণ কন্ট্যাক্ট নাম্বার ডিলিট হয়ে গেল, আমি যে পদ্ধতি আপনাদেরকে দেখালাম এই পদ্ধতি যদি আপনারা ফলো করেন, তাহলে খুব সহজে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টের সকল নাম্বার আপনি খুব সহজে বের করে নিতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।